নবীন, তুমি প্রেতচক্রের কথা শুনেছ তো? সেখানে এমন সব প্রেতের আবির্ভাব হয় যাদের দেখা যায় না কিন্তু ছোঁয়া যায়। মহিম মহিম, তুমি কি তবে বলতে চাও আমরা একটা প্রেতকে গ্রেপ্তার করেছি? আমি এখন কিছুই বলতে চাই না, তবে ব্যাপারটা শেষ পর্যন্ত না দেখে আমি ছাড়ব না। দেখো, বিছানা আর তোলপাড় হচ্ছে না, নিঃশ্বাসের শব্দও হচ্ছে আস্তে আস্তে, বন্দি বোধ হয় ঘুমোচ্ছে। গল্প অ্যান্ড গুং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ভূত প্রেত অন্ধবিশ্বাস ও সংস্কারকে গল্প অ্যান্ড গুং চ্যানেল কখনোই সমর্থন করে না। বিভিন্ন সাথের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী কি? লোকে বলতো 28 নম্বর হরিবো স্ট্রিটে যারা বাস করে তাদের সবাই মানুষ নয়। আমি কিন্তু মানুষ, এবং এই মেষবাড়িতে আর যাদের সঙ্গে বাস করছি তারাও আমারই মতন মানুষ। এর ওর তার কাছে জিজ্ঞাসা করেও সন্দেহজনক বেশি কিছু জানতে পারিনি। রাত্রে মাঝে মাঝে নাকি কোনো কোনো ঘরের দরজা অকারণে খুলে যায়, সিঁড়ির ওপরে কাঁধের পায়ের শব্দ হয়, অন্ধকারে কারা যেন ফিস ফিস করে কথা কয়। এসব যে ভূতের কীর্তি, মেষের অন্যান্য লোকরাও জোর করে তা বলতে পারলে না। বাজে ভ্রম হতেও পারে, কারণ কেউ চোখে কিছু দেখেনি। সেদিনটা ছিল মেঘলা, পূর্ণিমাতেও চাঁদ পেয়েছিল ছুটি, বৃষ্টি জল বারবার আকাশের অন্ধকারকে ধুয়ে দিচ্ছিল কিন্তু মুছে দিতে পারছিল না। খাওয়া দাওয়ার পরে বসে বসে ভূতের গল্পই হচ্ছিল। কাহিনীটা রোমাঞ্চকর হলেও নাকি সত্যি, কিন্তু গল্প যিনি বলছিলেন গল্পের ভূতটাকে তিনি সচক্ষে দেখেননি, সচরাচর যা হয়ে থাকে। সত্য ভূতের গল্পই শোনা যায়, কিন্তু সত্য ভূত চোখে কেউ দেখে না। ভূত সত্যই হোক আর মিথ্যাই হোক, কিন্তু ভূতের গল্প শুনলে মনটা কেমন ভারী হয়ে ওঠে। আমি ভূত মানি না, ভূত কখনো দেখিনি, দেখবার আশাও রাখি না। তবু সেদিন রাতে ঘরের আলো নিভিয়ে যখন বিছানায় গিয়ে আশ্রয় নিলুম, তখন বুকের কাছটা কেমন ছ্যাঁচ্ছ্যাঁচ করতে লাগলো। মনে হলো ঘরের থমথমে অন্ধকার যেন কেমন একটা অস্বাভাবিক ভয়ে ছমছমে হয়ে আছে। খাটের ওপর অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করলুম, তবু চোখে ঘুম নেই। এমন সময় একটা ভয়ানক কাণ্ড হল, ঠিক যেন কড়িকাঠ থেকে আমার বুকের ওপরে কি একটা খসে পড়ল। একটা হাত পাওয়ালা জীব দুহাতে সে আমার গলা চেপে ধরলে। কুকুর নয়, বিড়াল নয়, কি এটা? মানুষ, কড়িকাঠ থেকে পড়ল মানুষ। কাপুরুষ নই, কিন্তু তবু আতঙ্কে আঁতকে উঠলুম। দুখানা হাড়, কঠিন হাত আমার গলা টিপে ধরেছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আমিও প্রাণপণে তাকে চেপে ধরলুম, সে আমার গলা ছেড়ে দিল বটে, কিন্তু ভীষণ বিক্রমে আমার সঙ্গে লড়তে লাগলো, কখনো আঁচড়ায়, কখনো কামড়ায়, কখনো আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। অনুভবে বুঝলুম জীবটা একেবারে উলঙ্গ। সবাই জানে আমি খুব বলবান ব্যক্তি, কিন্তু সেই অজানা জীবটাকে কায়দায় আনতে গিয়ে আমার প্রাণ যেন বেরিয়ে যাবার মতো হলো। অনেকক্ষণ বোঝাবুঝির পর আমি যখন প্রায় কাবু হয়ে পড়েছি, তখন টের পেলুম যে সেও ফোঁসফোঁস করে বেজায় হাঁপাচ্ছে। তখন উৎসাহিত হয়ে আমি দ্বিগুণ বিক্রমে তার বুকের ওপরে দুই হাঁটু দিয়ে চেপে বসলুম। তারপর এক হাতে তার গলা টিপে আর এক হাতে বেড সুইচটা টিপে দিলুম। কিন্তু আলো জ্বালার সঙ্গে সঙ্গে যা দেখলুম, শুনলে কেউ বিশ্বাস করবে না। এখনো সে মুহূর্তের কথা ভাবলে প্রাণ আমার শিউরে ওঠে। আলো জ্বেলে বিছানার ওপরে আমি কিছুই দেখতে পেলুম না, কিছুই নেই।
কিছুই নেই, তবে আমি কাকে চেপে ধরে আছি? কি আমার সর্বাঙ্গ আঁচড়ে কামড়ে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত করে দিচ্ছে? আমার দু হাতের ভেতরে এমন ছটফট করছে, এর দেহ তপ্ত, মাংসল, এর হৃৎপিণ্ড ধকভুক করছে, এর শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, অথচ আমার চোখের সামনে কিছুই নেই, কোনো অস্পষ্ট ছায়া বা ধোঁয়াটে রেখা পর্যন্ত নয়। এতক্ষণ পরে মহাভয়ে আমি চিৎকার করে উঠলাম, একবার নয়, দুবার নয়, বারবার। এই ব্যাপারের পর চিৎকার না করে থাকা যায় না। পাশের ঘরে থাকতো আমার বন্ধু মহিম, সে তাড়াতাড়ি ছুটে এলো। আমার মুখ নিশ্চয়ই ভয়ে সাদা হয়ে গিয়েছিল, কারণ ঘরে ঢুকে সে বলে উঠল, নবীন নবীন, ব্যাপার কি, তুমি ওরকম হয়ে গেছো কেন? মহিম, কি আমাকে আক্রমণ করেছে? আমি একে চেপে ধরে আছি, কিন্তু আমি একে দেখতে পাচ্ছি না, হু হু করে কারা হেসে উঠল। ফিরে দেখি আমার চিৎকারে মেশে সবাই ঘরের ভিতরে ছুটে এসেছে। আমার কথা শুনে তারাই হাসছে, তারা ঠাউরেছে, আমার মাথা হঠাৎ বিগড়ে গেছে। মহিম বললে, নবীন, আজ কি তুমি সিদ্ধি টিদ্ধি কিছু খেয়েছ? আমি সকাতরে বললুম, দোহাই তোমার, আমার কথায় বিশ্বাস করো, দেখছো না আমার গা দিয়ে রক্ত ঝরছে, দেখছো না এর ধাক্কায় আমার দেহ কেঁপে কেঁপে উঠছে? আচ্ছা, এতেও যদি তোমার বিশ্বাস না হয়, তবে তুমি নিজেই এদিকে এসো, এর গায়ে হাত দিয়ে দেখো। মহিম এগিয়ে এলো, তারপর আমার নির্দেশ অনুসারে এক জায়গায় হাত দিয়েই তীব্র চিৎকার করে উঠল, মহিম ও কি ছুঁয়েছে? আমি যন্ত্রণা বিকৃত স্বরে বললুম, মহিম, আমি আর একে রাখতে পারছি না, ওর জোর যেন ক্রমেই বেড়ে উঠছে। ঘরের ওই কোণে এক গাছা দড়ি পড়ে আছে, শিগগির দড়ি গাছা নিয়ে এসো, আমাকে সাহায্য করো। মহিম আর আমি দড়ি নিয়ে সেই অদৃশ্য জীবটাকে বাঁধতে লাগলুম। সে এক অদ্ভুত দৃশ্য, শূন্যতার চারিদিকে দড়ি জড়ানো। ঘরের ভেতরে যারা ভিড় করে দাঁড়িয়েছিল তারা ভাবলে আমরা কোনো কৌতুক অভিনয় করছি। বাড়িওয়ালা বললে, এই পাগলামি দেখবার জন্য কি তোমরা রাত দুটোর সময় আমাদের ঘুম ভাঙালে? আমি রেগে বললুম, পাগলামি, যার খুশি হয় এসে এর গায়ে হাত দিয়ে দেখুক না। কিন্তু সে পরীক্ষাতেও কেউ রাজি হলো না, তবু তারা আমাদের কথায় বিশ্বাস করলে না। বাড়িওয়ালা বললে, জানতো জীব, অথচ দেখা যায় না, এ কেমন গাঁজা করি কথা। আমি আর মহিম তখন একসঙ্গে দড়ি ধরে সেই অদৃশ্য জীবটাকে টেনে তুললুম, তারপর দু একবার তাকে শূন্যে দুলিয়ে দড়ি গাছা ছেড়ে দিলুম। একটা ভারী জিনিস পড়লে যেমন হয়, ধপাস করে একটা শব্দ হলো, বালিশ ও বিছানার মাঝখানটা নেমে গেল এবং খাটের কাঠ মচমচ করে আর্তনাদ করে উঠল। পরমুহূর্তে ঘরের ভেতরে আর জনপ্রাণী রইল না, বিষম ভয়ে সকলেই হোড়মোড় করে বেগে পলায়ন করল। বিছানার ওপরে পড়ে সে ছটফট করছে, আর তার ছটফটানির চোটে বিছানার চাদরখানা কুচকে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। মহিম বললে, নবীন, এ দৃশ্য চোখে দেখতেও আমার ভয় হচ্ছে। আমারও, কিন্তু ব্যাপারটা যে একেবারে ধারণাতীত তাও বলতে পারি না। তুমি কি বলছো হে, এর চেয়ে ধারণাতীত ব্যাপার আর কি হতে পারে? পৃথিবীতে এমন ব্যাপার আর কখনো ঘটেছে? আচ্ছা, ভালো করে ভেবে দেখো, আমাদের সামনে একটা বস্তু রয়েছে, অথচ আমরা তাকে দেখতে পাচ্ছি না, বাতাসকেও আমরা দেখতে পাই না, কিন্তু তাকে আমরা ছুঁতে পারি। বাতাসের অস্তিত্ব কি আমরা অস্বীকার করি? কিন্তু এই যে জীবন্ত, এর বুকে হাত দিলে হৃৎপিণ্ডের স্পন্দন অনুভব করবে। নবীন, তুমি প্রেতচক্রের কথা শুনেছ তো? সেখানে এমন সব প্রেতের আবির্ভাব হয় যাদের দেখা যায় না কিন্তু ছোঁয়া যায়। মহিম মহিম, তুমি কি তবে বলতে চাও আমরা একটা প্রেতকে গ্রেফতার করেছি? আমি এখন কিছুই বলতে চাই না, তবে ব্যাপারটা শেষ পর্যন্ত না দেখে আমি ছাড়ব না। দেখো, বিছানা আর তোলপাড় হচ্ছে না, নিঃশ্বাসের শব্দও হচ্ছে আস্তে আস্তে, বন্দি বোধ হয় ঘুমোচ্ছে। সে রাত্রে কিন্তু আমাদের ঘুম হলো না। এরপরেও কি কারুর চোখে ঘুম আসে?
পরদিন সকালবেলায় আমাদের মেষবাড়ির সামনে শহর যেন ভেঙে পড়ল। সকলের মুখে এক জিজ্ঞাসা, যাকে আমরা পাকড়াও করেছি সেটা কি? কিন্তু যা কিছু প্রশ্ন হচ্ছে সবই ঘরের বাইরে থেকে। ঘরের ভেতরে ভরসা করে কেউ পা বাড়াচ্ছে না। তবে আকার কি রকম সেটা জানবার জন্যে মন ব্যস্ত হয়ে উঠল। সাবধানে, পাছে কামড়ে দেয়। তার গায়ে হাত বুলিয়ে যা বুঝেছি মানুষের মতো, নাক চোখ মুখ মাথায় চুল নেই, হাত আর পাও মানুষের মতো, লম্বায় 13-14 বৎসর বয়সের বালকের মতো। পরের দিন সন্ধ্যার আগেই মেষের সমস্ত ভাড়াটে তল্পি তল্পা গুটিয়ে সরে পড়ল। বাড়িওয়ালা এসে বললে, ও আপদকে আমার বাড়িতে আমি রাখব না, তোমরা যদি রাখতে চাও তো আমি তোমাদের নামে নালিশ করব। ইচ্ছে করলেই তুমি একে বিদায় করতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তাকে বিদায় করতে রাজি আছে টাকার লোভ দেখেও এমন লোক খুঁজে পাওয়া গেল না। সেইখানে বন্দী হয়ে সে দিনের পর দিন ধরফর করতে লাগল। হপ্তাখানেক পরে মহিম একদিন হঠাৎ বললে, আমাদের বন্দির চেহারা কীরকম তা জানবার এক উপায় আমি আবিষ্কার করেছি। কি কি উপায়? ওর দেহ যখন স্পর্শ করা যায় তখন প্যারিস প্লাস্টার দিয়ে অনায়াসেই ওর ছাঁচ তোলা চলবে। ঠিক বলেছ, কিন্তু সে সময় ও যদি ছটফট করে তাহলে তো ছাঁচ উঠবে না। নবীন, তুমি তো ডাক্তারি শিখছ, ওকে ক্লোরোফর্ম দিয়ে তুমি তো খুব সহজেই অজ্ঞান করে ফেলতে পারো, তাহলে ছাঁচ তুলতে আর কিছুই বাধা হবে না। মহিমের বুদ্ধি খুব সাপ, তাহারই কথা মতো কাজ করা গেল, ছাঁচও উঠল। ওহ, সে কি বিধ ঘটে চেহারা! মানুষের মতন গড়ন বটে, কিন্তু কি ভয়ঙ্কর মূর্তি! চোখ দুটো গোল ভাঁটার মতো, নাকটা ছুঁচালো ও বাঁকা, ঠোঁট পুরোপুরু ও উল্টানো, দাঁতগুলো বড় বড় হিংস্র জানোয়ারের মতো, ঠিক যেন পিশাচের মুখ, যেন মানুষের রক্ত মাংস খাওয়াই তার অভ্যাস। এখন এই ভয়াবহ জীবকে নিয়ে কি করা যায়? একে বাড়ির ভেতরে রাখাও চলবে না, ছেড়ে দেওয়া অসম্ভব। ছাড়া পেলে এ পৃথিবীর কত মানুষের ঘাড় মটকাবে তা কে বলতে পারে? তবে কি করব আমরা? একে হত্যা করে সকল আপদ বিপদ চুকিয়ে দেব? না, তাও সম্ভব নয়। এর করণ যে মানুষের মতো, প্রতিদিন এই সব কথা আমাদের মনে হয়। সেই অদ্ভুত অদৃশ্য জীবের খাদ্য যে কি তাও বোঝা গেল না। সকল রকম খাবারই তার সামনে রেখে দিই, কিন্তু সে কিছুই ছোঁয় না। 15 দিন কেটে গেল, তবু অনাহারে সে মরল না। তখনও ছাড়ান পাবার জন্য সে গড়াগড়ি দিয়ে ও ছটপট করে সারা বিছানা তোলপার করে তুলছে, কিন্তু তারপরে ধীরে ধীরে তার ছটফটানি কমে এলো। 20 দিন পরে দেখা গেল তার হৃৎপিণ্ডের গতি বন্ধ হয়ে গেছে। হাত দিয়ে বুঝলুম তার দেহ কঠিন, আড়ষ্ট ও ঠান্ডা, সে মরেছে। কিন্তু কি সে? এ কি সেই অদৃশ্য জগতের কেউ, যে জগতের বাসিন্দারা মানুষকে রাত্রে এসে ভয় দেখায় এবং আমরা যাদের প্রেত বলে মনে করি? এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী কি। গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে ছিলাম আমি লোকনাথ, এবং কোরাসে ছিলাম আমি এবং দিলীপ চৌধুরী। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।